বন্ধুরা আজকে আমি যাকে নিয়ে কথা বলবো, হ্যাঁ আমাদের সবার প্রিয়, আমার প্রিয়, আমাদের তনুশ্রী দি, যাকে আমরা টিভির পর্দায় এতদিন ধরে উপস্থাপনা করতে দেখে এসেছি। আর সত্যি কথা বলবো, আমি তনুশ্রী দির কথার ফ্যান, একদমই সঠিক যে আমি তনুশ্রী দির কথার ফ্যান। তবে তনুশ্রী দিকে ইউটিউবে দেখে না মানে আমি এত খুশি হয়েছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর প্রথমেই বলি তনুশ্রী দি, তোমাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, মানে ইউটিউবে আসার জন্য অনেক ভালোবাসা, মানে আমি খুব খুব খুশি হয়ে গেছি। তবুও তোমাকে দুটো প্রশ্ন রাখলাম, তো তুমি করে বলছি, কিছু মনে করো না, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি করে বলার জন্য। নমস্কার বন্ধুরা, কুমকুম প্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি তনুশ্রী দির কথা বলবো। সত্যি বলছি আজকে আমি ভীষণ ভীষণ খুশি, কারণ একটু আগে আমি তনুশ্রী দির ভিডিও দেখলাম, একটা নয় দুটো নয়, যত মানে মনে হয় তনুশ্রী দি বড় ভিডিও করেছে কতগুলো, তিন চারটা মনে হয় হবে, সবগুলো দেখেছি, একবার নয় দুবার নয় তিনবার করে করে দেখেছি। আর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কথাগুলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তা আমি ভীষণ খুশি হয়েছি, তোমরা সবাই দেখো কিন্তু তনুশ্রী দির ভিডিও, মানে তনুশ্রী দির ভিডিও থেকে না প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে, জানতে পারবে, সত্যি মানে এত ভালো লাগছে, মানে একটা পজিটিভ ব্যাপার আছে তনুশ্রী দির ভিডিওর মধ্যে। এবার বলে আমি জানি না তনুশ্রী দির কাছে পৌঁছাবে কিনা আমার এই ভিডিওটা। তো প্রথমে একটা ভুল আমি স্বীকার করে নিচ্ছি আমার বন্ধুদের কাছে, আর তনুশ্রী দি তোমার হয়তো জানা নেই তাই তোমাকেও বলছি, যে আমি আগে জানতাম না যে ইউটিউবে এসে কাউকে ব্লগ করতে হয়, ফেসবুকে কিন্তু আমি অনেককেই ব্লগ করেছি বা করি, তো ইউটিউবে এসে আমাকে চারজনকে ব্লগ করতে হয়েছে। তবে ফেসবুকে একটু অন্যরকম, ফেসবুকে আমাকে ছেলেদেরকে ব্লগ করতে হয়েছে, আবার কিছু বহুরূপীদের ব্লগ করতে হয়েছে। বহুরূপী বলতে যারা ছেলে হয়ে মেয়ে সেজে এসে মানে হাই হ্যালো করে যেত, বিরক্ত করতো, যাই হোক। আর ইউটিউবে আমাকে মেয়েদেরকে ব্লগ করতে হয়েছে। তো কাকে কাকে ব্লগ করেছি, এস দাস, তোমরা তো অবাক হচ্ছ, বলবো এস দাস, বসাক ম্যাডাম, আবার আছে আমাদের কে আন্টি, আর ঝুমাদি, এই চারজনকে আমি ব্লগ করেছি। কিন্তু তবুও আমি আমার বন্ধুদের মাধ্যমে আপডেট পাই যে ওরা কি করছে না করছে। এবার বলি আমি যে কি ভুল করেছি, অনেকদিন আগে একটা এস দাসকে নিয়ে আমি ভিডিও করেছিলাম, এস দাসের একটা ভিডিও দেখেই ইমোশনাল হয়ে আমি একটা ভিডিও করে ফেলেছিলাম, যেটা আমার সত্যি বলছি ভীষণ ভুল করেছি, যেটা তোমাদের কাছে স্বীকার করছি, আর সেটা করার জন্য আমার আফসোস হয়। এস দাসের সেই ভিডিওটা দেখে আমার সত্যি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, একটাই ভিডিও দেখেছিলাম আর মনে হয়েছিল একজন মা এইভাবে কান্নাকাটি করছে, এটা ঠিক হচ্ছে না, তাই আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করেছিলাম। আমার ভিডিওটা কিন্তু এখনও আছে, প্রাইভেট নেই, তোমরা দেখতে পারো, যে আমি বন্ধুদের রিকোয়েস্ট করেছিলাম যে একে ছেড়ে দাও, এর এইভাবে কান্নাকাটি করছে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, এইভাবে বলছে যে আমি ছেলে মেয়েদের মানুষ করতে পারবো না, এই জন্য মানে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, যদিও আমার পরবর্তীকালে মনে হচ্ছে যে ভুল করেছি। এইভাবে টাকা ইনকাম করে মানে কি বলবো, ছেলে মেয়েদেরকে মানুষ করাটাও খুব বাজে ব্যাপার। যারা ভালো ফ্যামিলি থেকে আসে বা ভালো শিক্ষা যারা পেয়ে থাকে, তারা কিন্তু খেতে না পেয়ে মরে গেলেও এইভাবে ভিডিও করবে না। সত্যি বলছি আমার, আমি ভীষণ বড় ভুল করেছিলাম, সেটা তোমাদের সামনে আজকে আমি স্বীকার করলাম, এস দাসকে নিয়ে ভিডিও করে একদম নাম করেই বলে দিলাম। যাই হোক, তোমরা যদি কমেন্ট বক্সে এসে আমাকে দু চড় দাও না, দুটো থাপ্পড় দাও না, আমি মেনে নেব, কারণ ভুলটা তো আমি করেছি। আরও একটা কথা বলি, আমি কিন্তু মানুষ, আমি ভগবান নই, তাই ভুল আমার হবেই, একমাত্র ঈশ্বরের কোনো ভুল নেই, মানুষের কিন্তু ভুল আছে, তাই আমিও ভুল করেছি, তো পারলে তোমরা ক্ষমা করে দাও। এবার বলবো আমাদের তনুশ্রী দির কথা। তো একটু যেটা লাস্ট ভিডিওটা দেখলাম আমি তনুশ্রী দির, যে ঘোমটার পিছে খেমটা নাচ, ঠিক আছে, তো তনুশ্রী দি তোমাকে বলছি, প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, তুমি তো এত সুন্দর করে বোঝালে, এত সুন্দর করে মানে প্রতিবাদ করলে, মানে তোমার প্রত্যেকটা কথা একবার নয় দুবার নয় তিনবার করে শুনতে ইচ্ছে করছে, করছে তো, মানে এত সুন্দরভাবে তুমি প্রতিবাদ করলে, মানে কোনো রকম নোংরা ব্যাপার নেই, নোংরা কথা নেই, মানে তোমার ভাষাটা মনোমুগ্ধকর, মানে প্রত্যেকটা ভাষা মানে অপূর্ব, কি বলবো, এইভাবেই প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। আর কিছু বন্ধু আছে, সবাই নয়, তনুশ্রী দি তোমাকে বলছি, তুমি কিছুদিন পরেই বুঝতে পারবে,
তাদের প্রতিবাদের ভাষাটা এমনই না যে তুমি থাম্বনেল টাইটেল দেখেই ছিটকে পড়বে। এগুলো কি প্রতিবাদ? একজন তো শরীর দেখিয়ে নোংরামি করছে। এবার বলি, নোংরামি কিন্তু অনেকভাবে করা যায়, মুখ দিয়ে, চোখ দিয়ে, এগুলো দিয়েও নোংরামি করা যায়, শুধু শরীর দেখিয়ে নয়। মানুষের কিছু কিছু মানুষের এমন দৃষ্টি না যে তোমার গা ঘিনঘিন করবে, বমি আসবে, তার মানে চোখ দিয়েও নোংরামি হলো সেটা। আর কিছু কিছু মানুষের মুখের ভাষা এতটাই কদর্য, এতটাই নগণ্য, আমি একটা মেয়ে হয়ে না উচ্চারণ তো করতেই পারবো না, তারা কিন্তু একটা মেয়ে হয়ে উচ্চারণ করে যাচ্ছে। আর ছেলেরা তো এসব ভিডিও দেখবে, আর সেখানে কিছু ছেলেরা তাদেরকে উৎসাহিত করছে। একজন শরীর দেখিয়ে নোংরামি করছে, আর কিছু বন্ধু আমার প্রতিবাদের নাম করে, গালিগালাজ করে, নোংরা ভাষা দেখিয়ে, নোংরা থাম্বনেল টাইটেল দিয়ে প্রতিবাদ করছে। তো তনুশ্রীদি, তুমি বলো তো, তোমার কাছে আমার প্রশ্ন, যদিও তুমি উত্তর দিতে বাধ্য নও, তবুও ভিউয়ার্স হিসেবে, তোমার ফ্যান হিসেবে আমি এই প্রশ্নটা রাখলাম তোমার কাছে, যে তুমি বলবে তো যে এগুলোকে কি প্রতিবাদ করা বলে? যারা প্রতিবাদের নাম করে নোংরামি করছে তাদেরকে তুমি কি বলবে? তুমি একটু চোখখান খোলা রাখলেই দেখতে পাবে যে প্রতিবাদের নাম করে আমার কত কত বন্ধু কত নিচে নেমে গেছে। এরকম মানে কি বলবো, তারা আবার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলে। যাদের ফ্যামিলিতে নোংরামি নেই, ভালো শিক্ষা, তারা যেমন শরীর দেখিয়েও ইনকাম করতে পারবে না ইউটিউবে, তেমনই কিন্তু নোংরা ভাষাও বলতে পারবে না ইউটিউবে। ইউটিউবটা মানে শুধুমাত্র আমরা দেখছি ইউটিউবের ভিডিও তা কিন্তু নয়, সারা বিশ্ব দেখে। এটা কিন্তু সেই বন্ধুদের বোঝা উচিত, আমি সবাইকে বলছি না, তবে তাদেরকে বলছি যারা এইভাবে প্রতিবাদ করো নোংরা ভাষা দিয়ে, তারা প্লিজ তনুশ্রীদির ভিডিওগুলো দেখো, তোমাদের চোখটা খুলবে যে কিভাবে প্রতিবাদ করতে হয়। মানে আমি এতটাই মানে কি বলবো খুশি হয়েছি তনুশ্রীকে দেখে, তারপর এইভাবে ভিডিওগুলো দেখে, মানে প্রত্যেকটা ভিডিওতে পজিটিভ ব্যাপার আছে, অপূর্ব লেগেছে। অনেক অনেক ভালোবাসা তনুশ্রীদি, যে তুমি ইউটিউবে পা রেখেছো, তোমার কাছ থেকে আরও অনেক অনেক ভালো ভিডিও আমি তো আশা করছি, আমি জানি আমার অনেক বন্ধু আশা করবে, যেখান থেকে কিছু ভালো শিক্ষা পাবো, ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য নয়, জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আবারও একটা কথা বলি, যে একজন ভালো ইউটিউবার আর একজন বড় ইউটিউবার, ভালো ইউটিউবার কাদের বলে? যাদের প্রত্যেকটা ভিডিও থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। আর বড় ইউটিউবার কিন্তু অনেক আছে, তাদের ভিডিও দেখো, কোনো কিছু নেই ভিডিওতে, শুধু নোংরামি, তাদের অনেক অনেক ভিউজ, অনেক অনেক সাবস্ক্রাইবার। হ্যাঁ, তারা বড় ইউটিউবার, কিন্তু ভালো ইউটিউবার নয়। তো সত্যি আজ আমি ভীষণ খুশি হয়েছি তনুশ্রীদির ভিডিও দেখে, আর তনুশ্রীদির ভিডিওগুলো দেখে না অনেক কিছু শিখতে পেরেছি। যদিও আমি ভালো ব্লগ করতে পারি না, ভালো কথা বলতে পারি না, এখনও আমার কথার মধ্যে আড়ষ্টতা আছে, তো যাই হোক, তনুশ্রীদির ভিডিও দেখে আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবো। আর তনুশ্রীদি, তোমাকে অনেক মানে কি বলবো, অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন যে ইউটিউবে তুমি এসেছো। তোমার কথার ফ্যান তো আমি সব দিনই ছিলাম, আবারও তোমার ভিডিওর ফ্যান হয়ে গেছি, বিশ্বাস করো। আবারও বলছি যে তুমি খুব ভালো ভালো ভিডিও দিতে থাকো, যেটা দেখে আমি বা আমার কিছু বন্ধুরা অনেক মানে কি বলবো জীবনের পথে এগিয়ে যেতে পারবো, আর কিছু পজিটিভ ব্যাপার পাবো। তাছাড়া ইউটিউবে তো এখন পজিটিভ একদমই নেই, শুধু নেগেটিভ। আর কিছু বলার নেই বন্ধুরা, কেউ রাগ করো না, আমি সবাইকে কিন্তু এই কথাটা বলিনি, আর সত্যি কথা বলতে আমি তো একটা ভুল করেছিলাম, সেটাও স্বীকার করে নিলাম। আর এইসব মানুষদের ভিডিও আমার আর দেখতেও ইচ্ছে করে না, আর যারা মেয়ে হয়ে আবার এইসব মেয়েদের নামে উল্টোপাল্টা ভিডিও করে তাদেরকেও আমার ভালো লাগে না। প্রতিবাদ করো, তনুশ্রীদির প্রতিবাদের ভাষাটা দেখেছো, এইভাবে করো, গালিগালাজ করে কিন্তু প্রতিবাদ করা যায় না। শুনেছি যে বিষে বিষে ক্ষয়, এটা কিন্তু শুনি, তাই না তনুশ্রীদি? তাই বলে যদি কেউ বিষ খায় তাকে কি এক ছিপি আবার বিষ দিলে দেবো, তাহলে কি ভালো হবে? হবে না। না যাই হোক তনুশ্রীদি, তোমার ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে এটাই বলবো, আর তুমি করে বলেছি বলে ক্ষমা করে দিও, ছোট বোন হিসেবে অনেক অনেক ভালোবাসা। আর সব সময় তুমি এভাবেই থেকো, হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি চাই আমার সব বন্ধুদের ভিডিও থেকে যেন কিছু না কিছু আমি শিখতে পারি ভিডিও দেখে। আর আমার ভিডিও একদমই ভালো হয় না, আমি আবারও বলছি আমার ভিডিও সত্যি ভালো হয় না, কারণ আমি কোনো কিছু মানে না জেনেই ভিডিও করি। যাই হোক, আমি খুশি হয়ে গেছি আজকে তনুশ্রীদিকে দেখে, আমি সেই জন্যই ভিডিওটা করলাম।
তো আবারও বলছি কেউ রাগ করো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আর কি বলবো, আর সবাই তনুশ্রীদির ভিডিওগুলো দেখো, অনেক কিছু শিখতে পারবে। চলো টাটা।